পরের জনকে যুক্ত করছি জানার ইচ্ছা জানার ইচ্ছা আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আসিফ ভাই আশা করি ভালো আছেন সবাই হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভালো আছি বলেন ভাই জি তো আমি ওই একটা রেফারেন্স যদি সুযোগ থাকে আপনার তো আমার মতো আহ ওই মসজিদের নবমীতে আপনার লাইফে সম্ভবত দেখেছি আইন না শিওর এলমোস 19 vite যে হাবশি গোলাম নাস্তে ছিল আর আশা রাজালাদালার মহানুসা쌈 দেখাচ্ছিলেন এই এই হাদিস না এটা তাফসীর যেখানেই হোক আমাকে যদি একটু লিংকটা বা কোনো একটা সূত্র দিতে থাকতেন ভালো হতো না এরকম কোনো রেফারেন্স বা হাদিস আমি দেইনি ভাই তালেবদা অন্য কোথাও থেকে শুনেছেন আপনি একটু মনে করার চেষ্টা করেন কোথা থেকে শুনেছেন আমার কাছ থেকে পাইনি এটা আচ্ছা আচ্ছা তাহলে দুই জায়গা থেকে শুনছি মনে হচ্ছে একটা আদম শিকারের ওখানেও সেদিন শুনলাম কিন্তু মানে নিতে পারলাম না তথ্যটা করতে আচ্ছা যাই হোক আর আপনার জানা আছে কি ব্যাপারটা এই ধরনের কোনো কথা হ্যাঁ জানা আছে কিন্তু কিন্তু এই জিনিসটা তো আমি এখন বের করতে গেলে তো বের করতে অনেক ঘাটাঘাটি করতে হবে কারণ হচ্ছে আচ্ছা ঠিক আছে যদি দয়া করে একটু পড়ও দেন আর কি আমি আপনাকে একটা ইমেল পাঠাবো নিয়ে যদি আমাকে একটু ইমেলে পাঠাতে চান দয়া করে ঈদের দিন হচ্ছে গিয়ে ওই যে ওইখানে যারা আদিবাসী ছিল তারা এখানে নাচ গান করতো দপ বাজাতো আপনি একটু সার্চ করেন দপ লিখে সার্চ করেন দপ দপ বাজানো এবং দপ বাজায় নাচ নাচতেছিল সেই রকমের হাদিস আছে সেই হাদিসের ব্যাখ্যার ভিতরে এই জিনিসগুলো আছে এটা লিখে সার্চ করে আপনি দেখেন খুঁজে পান কিনা আচ্ছা আরেকটা ইয়া সেদিন আপনার একটা লাইভে এই যে সর্ষের দানা পরিমাণ ইমান থাকলেও জাহান্নামে নামে যাবে না এই ধরনের হাদিস আপনি গ্যাটাগ্যাট বেশ কয়েকটা এক নাগারে আমি বের করে দেখালেন তো আমি কয়েকটা স্ক্রিনশট নিয়েছি কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যখন এই রিফারেন্স দেন সেগুলো কি আসলে আপনার নিজস্ব কোন ফোল্ডার অথবা ওই আপনার ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে সেটা পাবো কিনা সংশয় ডট কম কম থেকে হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে সেগুলো পাবেন দেখেন ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন একটু ওইটার ভিতরে অনেক কিছু দেয়া আছে শুধুমাত্র এটা আপনাদের যেটা দরকার করা দরকার সেটা হচ্ছে কয়েকদিন ঘাটাঘাটি করা কোন জায়গায় কি আছে সেটা একটু ঘুরে ঘুরে দেখা বিভিন্ন পেজ ঘুরে ঘুরে দেখা ঘুরে ঘুরে দেখলে আপনার মনে সেই জিনিসটা থাকবে যে কোনটা কোন জায়গায় আছে সেই জিনিসটা মনে থাকবে এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সব দ্রুত সব বের করতে পারবেন খুঁজে আচ্ছা আচ্ছা তো যদি মনে কিছু না করেন মানে আপনি তো আসলে মানে এ ব্যাপারে একেবারে আপনার মানে নখ সবকিছু যেহেতু আপনি অনেক আগে থেকে নিজেই করেন এগুলো তো আমরা কেবল শুরু করছি আর কি এটা এখন ঘটনা হলো কি আমাদের মানে সুবিধারতে যদি আপনি জাস্ট একটা হাদিস নাম লিখে একটা ফোল্ডার করে যদি দিতেন অথবা রেফারেন্স নাম লেখে আপনি যত যা এই উদ্ধতি দেন এগুলো যদি একটাতে রাখা থাকতো আমাদের জন্য বোধহয় একটু ভালো হতো আর কি আচ্ছা হ্যাঁ ভালো হতো তো অবশ্যই আমরা একটা অ্যাপ তৈরি করার প্ল্যানও করছি কিন্তু ভাই সব কাজ যদি আমার উপরে চাপাই দেন তাহলে কেমন হবে হ্যাঁ আপনারা তো যদি কেউ কোনো কাজ না করেন শুধুমাত্র আমাকে যদি বলেন যে এইগুলো করতে আমার প্ল্যান আছে আমি মানে সময় পাচ্ছি না একটা অ্যাপ তৈরি করা হবে সেখানে সব কোরআনের আয়াত এবং হাদিস কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সব বের হয়ে আসবে এরকম একটা প্ল্যান আছে কিন্তু ভাই মানে সমস্যাটা হচ্ছে যে একার তো এত কাজ করা কঠিন তাই না না আমি এটা বুঝি আসলে আপনারা যারা আছেন তারা একটু এগিয়ে আসেন আমি তো অনেকবার অনেক জনকে বলেছি আপনারা একটু আমাকে হেল্প করেন বিভিন্ন জায়গা কি কি ভিডিও আছে সেগুলো আমাকে ইমেল করে দেন বা ভিডিওগুলো এডিট করে দেন বা এই জিনিসগুলো আমাকে অ্যারেঞ্জ মানে এক জায়গা করে দেন এগুলো তো অনেক অনেকবার বলেছে কিন্তু বেশিরভাগ মানুষ কিছু করে না এখানে আমি দেখতে পাই অনেক মানুষ আমার লাইভ দেখে হাজার হাজার আমার নামে বিভিন্ন ফেক পেজ আছে সেগুলো দিয়েও দেখি আমি কয়েক লাখ ভিউ হ্যাঁ এক একটা ভিডিওর কিন্তু কাজের লোক পাওয়া যায় না হ্যাঁ কাজের লোক পাই না এটা হচ্ছে এটা হচ্ছে ঠিকই বলেছেন আসলে কাজের লোক আমরা কম উপকার ভুগি বেশি তো ভাই আসলে সবার পরিস্থিতি সমান না যাই হোক ধন্যবাদ তারপরও আপনি দা করতেছেন এটা তো আসলে তুলনায় হয় না অতি সহজেই আপনার আপনি তথ্যগুলো আপনি এখানে করে দিয়েছেন যাই হোক হয়তো একদিন আরো সহজ হবে ধন্যবাদ ভাই আমার এই আস্তে আস্তে হবে আমার অপেক্ষা করেন ধীরে ধীরে আমরা সবই করব কিন্তু যেহেতু অল্প মানুষ এই জন্য কাজ করতে একটু সময় লাগে হ্যাঁ জি ভাই আমি বুঝি ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই জি ঠিক আছে ভাই ভালো থাকেন আপনিও বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি রাফি রাফি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আসসালামু ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আসসালামু ভাই এই কমেন্ট বক্সে একটা লিংক দিয়েছি আমি ওই আহ মানে যারা ওই সমকামী তাদের নাকি আহ রিসার্চ করে বের করছে যে এদের পিছনে ইয়া হয় মানে ওই বয়স হলে বলা মল পড়ে হ্যাঁ এরকম রিসার্চ করছে এটা কি সত্য ঘটনা নাকি পড়তে পারে জিনিসটা তো এইভাবে বলা যায় না এটা তো যারা হচ্ছে স্ট্রেট তাদেরও পড়তে পারে তাদের ভিতরে তো এই ধরনের প্রবণতা আছে পেছন থেকে যে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন সেই প্রবণতাটা যে শুধুমাত্র সমকামীদের জন্য একমাত্র তা তো না এই প্রবণতাটা অনেক মানুষ অনেক স্টেট মানুষের মধ্যে আছে তাদের মধ্যে হতে পারে এটা তো মানে এক্সক্লুসিভলি ওদের কাজ না এক্সক্লুসিভলি মানে বলছেন আপনি ভাই হ্যাঁ হ্যাঁ ওরা রিসার্চ করছে শুধু ওই সমকামীদের জন্য রিসার্চ করছে এক্সক্লুসিভলি যদি শুধুমাত্র সমকামীরা এটা করতো এবং সমকামীদের মধ্যে একটা অংশ তো হচ্ছে মেয়ে মেয়ে তাই না মেয়ে আর ওইটা দিয়ে করে না তাই না নাকি না মেয়ে মেয়ে তো না ছেলেদের তাহলে তার মানে হচ্ছে কি ছেলে ছেলে যারা তাদের মধ্যে সবাই যে এটা করে তা কিন্তু না কিছু অংশ করে কিছু অংশ করে না কিছু অংশ আবার অন্য অন্য জিনিস ব্যবহার করে সেটাও আছে নানা ধরনের ব্যাপার স্যাপার আছে আমি এত ডিটেলসে যাচ্ছি না কিন্তু একটা পার্ট আছে যারা এইটা করে কিন্তু এই কাজটা তো মানে স্টেট মানুষদের মধ্যেও একটা বিরাট অংশ করে হ্যাঁ এটা কি আপনি জানেন না যে স্টেট মানুষদের মধ্যে একটা অনেক বড় অংশ কাজটা করে নাম এটা আমার জানা নেই তাহলে আপনি একটু জেনে দেখেন ভাই হ্যাঁ মানে শুধুমাত্র এটা তো শুধুমাত্র এক্সক্লুসিভলি মানে সমকামীদের জন্য কোন বিষয় না এটা বহু এই যে ভারতে কিছুদিন আগে একটা আমি সিরিজ দেখলাম সেটা নাম হচ্ছে ক্রিমিনাল জাস্টিস হ্যাঁ ক্রিমিনাল জাস্টিস মনে হয় 3 নাম্বার পার্ট বোধহয় আমার খুব ফেভারিট ইয়াটা ওইটার ভিতরে যে ওয়াইফটা থাকে সেই ওয়াইফটা তার হাজবেন্ডকে খুন করে তো খুন করে কেন তো পরে জানা গেল যে তার হাজবেন্ডই তাক সেই মেটার সাথে এই কাজটা করতে পেছন থেকে মেটা পছন্দ করত না তারপরে জোর করে করত এবং তাতে তার এখানে অনেক সমস্যা হয়েছে ওই জায়গাটাতে অনেক সমস্যা হয়েছে অনেক ব্যথা করত তার তো এটা তো যে কোনো মানুষেরই হতে হতে পারে এটা তো মানে এক্সক্লুসিভলি সমকামীদের জন্য ব্যাপারটা না আপনি তো তাহলে মানে একটু পরে দেখেন ঠিক আছে আগে এটা নিয়ে ইয়া করার আগে একটু ভালো করে জানেন ভালো করে পড়েন ঠিক আছে ওকে ওকে ভাই ওকে ওকে আচ্ছা কি বলবেন না ভাই আর কিছু বল আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আই এম এ মুসলিম আপনাকে যুক্ত করা আছে বলেন তাহলে আপনি আই এম এ মুসলিম আপনাকে যুক্ত করা আছে বলেন কথা বলেন তো যুক্ত হইছেন তাহলে কথা বলবেন না ভাই কি কি ব্যাপার এই কি যন্ত্রণা এই আই এম এ মুসলিম আপনি তো ডেইলি যুক্ত হন ডেইলি যুক্ত হয়ে বসে থাকেন একা আমি যুক্ত করছি কথা বলেন না কেন আই এম মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন কি রে ভাই কি কথা বলতে সাহস পায় না আচ্ছা আরেকজনকে যুক্ত করি